হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার ট্রেন 16 এপ্রিল থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট প্রাইস কত, সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা হাওড়া থেকে রামপুরহাট যাবে ট্রেনে করে, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ব্যাপার চাকানা করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 ট্রেন নাম্বার 13017 আপ গণদেবতা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে সকাল 6:05, রামপুরহাট পৌঁছাবে 10:05। এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 2 ট্রেন নাম্বার 13053 আপ কুলিক এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 8:35, রামপুরহাট পৌঁছাবে 12:59 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা। নাম্বার 3 ট্রেন নাম্বার 13015 আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 10:40, রামপুরহাট পৌঁছাবে 2:52 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 4 ট্রেন নাম্বার 12347 আপ শাহিদ এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 11:55, রামপুরহাট পৌঁছাবে 3:30 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 5 ট্রেন নাম্বার 13011 আপ মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 3:25, রামপুরহাট পৌঁছাবে 7:41 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 6 ট্রেন নাম্বার 12345 আপ সারাইঘাট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 3:55, রামপুরহাট পৌঁছাবে 6:53 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 95 টাকা, স্লিপার কোচে 190 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 7 ট্রেন নাম্বার 13045 আপ ময়ূরাকি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 4:25, রামপুরহাট পৌঁছাবে 10:15 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 105 টাকা। এই ট্রেনে কোনো স্লিপার কোচ বা এসি চেয়ার কার কোচ নেই, তো এই ট্রেনে শুধু জেনারেল কোচ আছে। জেনারেল কোচের টিকিটের দাম মাত্র 105 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 8 ট্রেন নাম্বার 03047 আপ বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, যেটি হাওড়া থেকে ছাড়বে 4:35, রামপুরহাট পৌঁছাবে 9:25 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, এসি চেয়ার কার কোচে 365 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 9 ট্রেন নাম্বার 13023 আপ হাওড়া গায়া এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 7:50, রামপুরহাট পৌঁছাবে 11:47 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, স্লিপার কোচে 170 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 10 ট্রেন নাম্বার 13071 আপ জামালপুর সুপার এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 9:35, রামপুরহাট পৌঁছাবে 12:46 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল কোচে 85 টাকা, স্লিপার কোচে 170 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 11 ট্রেন নাম্বার 13027 আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়বে 10:40, রামপুরহাট পৌঁছাবে 2:25 এবং এই ট্রেনের টিকিটের দাম জেনারেল হচ্ছে 85 টাকা, স্লিপার কোচে 170 টাকা এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। তো এই ছিল 11টি ট্রেন হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার ট্রেন 16 এপ্রিল থেকে। এই 11টি ট্রেনই চলছে এই লাইনে, আর হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার ট্রেনের টিকিটের দাম হলো মাত্র 85 টাকা জেনারেল কোচে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের কিছু জানার হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো আবার নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।